পুরো সিলসিলার নিয়ম অনুযায়ী যেভাবে ওজিফাগুলি আদায় করা হয় তালিম তাওয়াজ্জু হবে, এর আগে যদি ওজিফা আদায় না করা হয় তাহলে ফায়েজ বরকত হয় না। বিদায়, যে যেখানে আছেন বাড়ি ঘরে বসে না থেকে অতি তাড়াতাড়ি দয়া করে একটু চলে আসুন। আমরা সকলে বিসমিল্লাহ সহ একবার আয়াতুল কুরসি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم سبحان الله হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী ঘোষণা করেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন একটা শুভ, আল্লাহ নবী এমন একটা শুভ সংবাদ দিয়েছেন যে ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে পার্থক্য হইল একমাত্র মৌত। জোরে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মরে না বিদায় আল্লাহ তাআলা তাকে জান্নাতই দিতে পারে না। সুবহানাল্লাহ। তাই এলাকাবাসী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আপনি একবার করে আয়াতুল কুরসি পড়েন, স্ট্যান্ডটা তো ইয়ে হয় নাই, চলবো তো ফলে আল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 الحمد لله 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 الله أكبر 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 سبحان الله এই ওজিফার নাম হইল ওজিফা ফাতিমি, যে জন্য আমরা এখন মাগরিবের এশার জমাত হয় সোয়া সাতটা, এর আগে আমার সময় কভার করতে হবে তালিম করে। বিদায় আমি সবগুলি যদি বিশ্লেষণ করি তে আমার দুই তিন ঘন্টা সময়ের দরকার। বিদায় আমি এতটুক পর্যন্ত বলতে পারবো না। তো এখন আপনি নিজে মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়েন, আপনার লাভ হইব না খাস্ত হইব? তার কারণ হইল আপনার রাস্তাঘাটে চলাফেরার সর্ব অবস্থাতেই ওইভাবে আল্লাহকে যদি স্মরণ করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতু জুহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে গিয়া বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বাজান, আমার হাতগুলি ওই যে দেখেন একবারে টসা ফুরিয়া গেছে, ট উঠিয়া গেছে, আটার চাকি গোড়াইতে গোড়াইতে আমার হাত একবারে নষ্ট হইয়া গেছে, যদি দয়া করে আমাকে একটা বাদি দিতেন তাহলে আমি সহযোগিতা পাইতাম। আল্লাহ আল্লাহ নবী বললেন মা ফাতেমা মাগো মা, তুমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে
سبحان الله 33 بار الحمد لله 33 بار الله اكبر 34 بار বড় ভাই যত চাকি ঘোরা না কর যত পরিশ্রমে কাজ করেন যত মাটি কাটেন যত বোঝায় বহন করেন না কেন আপনার পরিশ্রম লাগবে না سبحان الله 3 নম্বর হইল সূরা হাসরের শেষ 3 আয়াত أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم হাদিস শরীফে তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী ঘোষণা করেছেন আমরা যদি ফজরের পরে এইভাবে সূরা হাসরের 3 আয়াত তেলাওয়াত করি আবার মাগরিবের পরে যদি আমরা সূরা হাসরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করি তে আল্লাহ তাআলা আমাদের জন্য 70,000 ফেরেশতা মুতায়্যান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আস্তে কইনা ওইভাবে যদি আপনি সর্বসময় আমল করেন তাহলে আপনি গৃহস্থী সংসারে রিক্সা চালান গাড়ি চালান ভ্যারাইটিস ধরনের কাজ করেন রাত্রে আপনি বিভিন্ন কাজে জড়িত থাকেন অথচ আল্লাহর মুতায়্যান ফেরেশতারা আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে আল্লাহ তুমি ওই ব্যক্তিরে মাফ করে দাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাবা রে আমার বন্ধু রে আমার এলাকাবাসী মহল্লাবাসী বাবা রে আল্লাহর ওলি উত্তরবঙ্গের কুতুবের হাতের ঘোড়া এই মাহফিলে ছাড়ে আপনি ঘরে বসে আছেন আপনার মেহমান আসবে দুলাভাই আসবে বিয়াই আসবে আপনি আব্বায়ন করবেন মা গো মা ও মা মহিলারা মা গো মা এই মাগরিবের নামাজের পরে মহামূল্যবান সময় গো মা ওই সময় যদি আপনি হাতে গরমের কাজ ছাড়িয়া দিয়া নামাজের মাসালা চোখে বন্ধ করে গো মা জীবনের রাতটা শৈলে পরে দেখা যায় সন্ধ্যা আগ পর্যন্ত কত না হাজার হাজার পুরুষের চেহারা দেখেন গো মা গো মা যদি আপনার আজকে মৃত্যু হইয়া যায় কি না উপায় হবে রে মাপন ঘরের গোর নাই মাহফিলের বাড়িতে আপনি আসতে হবে না গো মা চতুর্দিকে মাইক আপনার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনার ঘরের কোনার মধ্যে বসিয়া যান চোখের পানি করে জট জট করে সারিয়া দেন গো
আজকের মাহফিল যদি আমার আপনার জীবনের শেষ মাহফিল হইয়া যায়, গুনাহ যদি মাফ না হবে আমরার কি উপায় হবে আল্লাহ বাবা বোরারে ও এলাকাবাসী বাবা বোরারা বাড়ি ঘর ছাড়েন, রাস্তাঘাট ছাড়েন, দোকানপাট ছাড়েন, ঘর সারিয়া দিয়ে আপনি মাহফিলে আসেন রে বাবা। আমরা মেহমান যারা ওরা চলে আসছি, আপনি বাড়িওয়ালা মেজবান কেমনে পাষাণ মন নিয়া ঘরে বসিয়া রইলেন রে বাবারে। আমার এত বিশাল জান্নাতের বাগান সাজাইলেন, জান্নাতের বাগান সাজাইয়া আপনার মনটা কেমনে লইল রে বাবা ঘরে বসে থাকে। জীবনটা পর নফসে আম্মারার পূজা করলেন, নফসে আম্মারার কাছে মুরিদ হইলেন, 60-70 বছর হইয়া গেল, এখন কবরে যাইবেন রে বাবা। আপনার নফসে আম্মারার নফসে লাওয়ামা বানায়ে, নফসে মুতমাইন্না বানায়া কবরে যান রে বাবা। আপনি কোন সময় লাওয়ামা বানাইবেন, কোন সময় মুলহেমা ওলি আল্লাহদের দরজায় যাবেন রে বাবা। আল্লাহ এলাকাবাসী আসুন রে বাবা, আমরা উজিফা করতে ছিলাম, মাত্র 3টা আইটেমের ওজিফাই গেলাম, 4 নম্বর হইল রে বাবা। 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ, আল্লাহ পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান্না, আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ, আল্লাহুম্মা আজিরনি বাবারে। আমার আমি যেন কনিকপুরের মাহফিলে বসি নাই, আরে আজকে আমি কনিকপুরের মাহফিলে বসি নাই রে বাবা। আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের কবরের মাঝে শুয়া গেলাম রে বাবা। কবরের চতুর্পাশের মাটি লাফায়া লাফায় আইতে আসে, আমার নি আজাব করবালে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ, তুমি আমরারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, আমরারে জাহান্নামের আগুন। আল্লাহ আল্লাহ আমরা রে জাহান্নামের আগুনে জ্বালায়ো না বাবারে। আমার ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, ওইভাবে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান্নার পড়বেন, আমার আল্লাহ আপনারে জাহান্নামের আগুনে জ্বালাবেন। 5 নম্বর হইল রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। বাবারে কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ, ওইভাবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান, আরে আপনার ধর্মের কথা জিজ্ঞাসা করা হবে, আরে আপনার ওই সময় আপনি উত্তর কেমনে দেবেন, রব্বি আল্লাহ সুবহানাল্লাহ, ওই আপনার দিনের জন্য জিজ্ঞাসা করবে, আপনি বলবেন দিনি আল ইসলাম। এরপরে 3 নম্বর বলবে মান কালা হাজার রাসুল বুইসু ফিকুম, ওইভাবে আল্লাহর নবীকে আপনার কবরে দেখানো হইবে, আপনি যদি আজকে মেতেরি খান মানসরে জঙ্গলবাসী হওয়া মাইনে
چار بائے بیارے او اللہ اللہ اس کے محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں سبحان اللہ আল্লাহর নবীর প্রতি যদি আপনি মহব্বত থাকে রে বাবা আল্লাহর নবীকে আপনি চিনবেন জীবনে যদি দরুদ শরীফ না পড়েন রে বাবা প্রেম ভালোবাসা না করেন জিন্দেগীতেও আপনার কবরে আল্লাহর নবীকে চিনবেন না আল্লাহ আল্লাহ এই বাবা রে দিনে রাত্রে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর রঙে যদি আপনি রঙিন হইতে পারেন রে বাবা আরে আপনার জীবন আপনার ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর যা কিছু আছে সব আমার আল্লাহ তোর কি উন্নত কইরা দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার পড়েন বুখারী শরীফের শেষ হাদিস সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম سبحان الله وبحمده سبحان الله العظيم 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 ওইভাবে আপনি 10 বার পড়বেন 6 নম্বর 7 নম্বর হলো বিসমিল্লাহির লাযী লা ইয়াদুরু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলীম 3 বার পড়েন বিসমিল্লাহির লাযী লা ইয়াদুরু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলীম بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم বাবারে আমার আপনার শত্রু যদি শত্রুদাম করে আপনার কাবারও বিষ মিশাইয়া দেয় এরপরে কাবার সামনে নিছেন আপনি ইতস্তক করতে আছেন এই দোয়াটা 3 বার ফুরিয়া ফুক দিয়ে আপনি খানা আরম্ভ করবেন খোদার কসম কোনোদিন বিষে ক্রিয়া করবেন না أعوذ بالله من الشيطان الرجيم 10 বার পড়েন বিতাড়িত প্রতারিত শয়তান আল্লাহর দরবারে ফানা চায় মাবুদ রাত্রের ভিতরে তুমি আমার শয়তানের কাছে লেলাইয়া দিও না রে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم 19 بار পড়েন আমার হাতে সময় নাই بسم الله الرحمن الرحيم 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 لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين 10 বার পড়েন বাবারে আমার ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা করছেন আজকে এয়ার কন্ডিশন গাড়ি বাড়ির মধ্যে আছেন বিল্ডিং এ আছেন আপনার শরীরে তো কোনো বাতাস লাগে না রে বাবা ওই ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়ে আল্লাহর দরবার থেকে ক্ষমা পাইছে আরে আপনার মুসিবত আছে কি না রোগ ব্যাধি আছে কি না অ্যাক্সিডেন্ট বিপদ আছে কি না আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কুমতুম কোয়েন না তে আপনি আরো বিপদ টানিয়ে আনবেন
ওইভাবে সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, সারা রাত ফানি বাসাইয়া আপনি কত কিছু করলেন, একটা দোয়াও আমার মাহবুবের দরবারে কবুল হইত না। এলাকাবাসী নিজের মাথায় নিজে কোরাল মাইরেন না। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়ালাউ কানা ফিসিন। চিন্তা করেন, ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ, আর আপনি কেমন করিয়া নিজের মাথায় নিজে কোরাল মারলেন, ছেলে মেয়েগুলান লেখাপড়া করাইলেন না, নিজে করলেন না, বেগম করলো না, ওইভাবে আজকে আপনি গুনার মধ্যে জড়িত। নামাজের কিছুই জানেন না, রোজার কিছুই জানেন না, গোসলের ফরজ পাঁচটা না চারটা জানেন না, ওজুর ফরজ চারটা না পাঁচটা জানেন না, তৈমুমের ফরজ কয়টা জানেন না, ওইভাবে আপনি বাহাদুরি বেটাগিরি হুজুর পাঁচটা ষটটা সাতটা দশটা আটটা ছেলে মেয়ে হয়েছে। এখন আপনি চিন্তা করেন আপনার জিন্দগির আপনি কি করলেন, আপনার জিন্দগি আপনি কি করলেন, আপনি নিজে বিবেকের কাছে জিজ্ঞাসা করেন রে বাবা। আপনার ভাই দি ভাই উত্তর পাবেন, আপনার গড়ে কেমনে আল্লাহর ওলি হবে, কেমনে আলেম হবে, আপনি কেমনে হাজি হবেন, আপনি কেমনে ভালো মানুষ হবেন। কুল্লু সাই ইন ইয়ার যে এইলা আসলে হে, প্রত্যেকটা জিনিস মূলের দিকে দাবি তো করে। ও আল্লাহ আল্লাহ, এলাকাবাসী আপনার দি আসলেই ভালো না, তা হইলে গাছের শাখা পশাখা কেমনে ভালো হবে রে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। ওইভাবে আপনি দশ বার পড়বেন ফজর মাগরিবের পরে। এরপরে এখন আমরা পড়ব দোয়াই মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সাবিকাটি উত্তর হইল, আসমান জমিনের সাবিকাটি। ওই দোয়াটা যদি আপনি ফজরে দশবার পড়েন, মাগরিবে দশবার পড়েন, আল্লাহ তাআলা আপনার দুনিয়া থাকতেই ছয়টা পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। এলাকাবাসী শুধু দেখা গেলাম, আমার হাতে সময় নাই রে বাবা। ওইভাবে আপনি নিজে মনটারে গলায় গলায় পড়বেন আর কানবেন। এক নম্বর যে পুরস্কারটা, ওইভাবে আপনার জীবনে প্রথম থেকে অধ্যাবধি পর্যন্ত যত গুণা করছেন সব গুণাগুলি আমার আল্লাহ মাফ করিয়া দিব। কি কই, গুণা না থাকলে তো আপনি একজন আল্লাহর ওলি, গুণায় তো আপনার গজব করছি কি ঠিক আছে কি না অন্ধরে, আমার আপনার সারা জীবনের গুণা আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। শয়তান অথবা শয়তানের যত ছেলা ফেলা আছে জীবনেও আপনার ক্ষতি করতে পারবো না। দুই নম্বর, তিন নম্বর হইলো আপনার জীবনে যত নেক আমল করছেন সব কবুল হইছে জানুন আপনি। আল্লাহ হইব বাবারে, আপনার জীবনে যত নেক আমল করছেন অদ্যাবধি পর্যন্ত সমস্ত নেক আমলগুলি আল্লাহ কবুল করে আনিব। চার নম্বর, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি নাকি নিজের রক্তে গড়া সন্তানের গলায় ছুরি দিয়া খলিল উপাধিতে বর্ষিত হইলেন, আপনি কি করলেন রে বাবা? ওই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আপনি এবং কি আমার হাসন নাস রইব। পাঁচ নম্বর, বড় বড় চক্ষুওয়ালা বিশিষ্ট হুল গেল মানে সঙ্গে আমার আল্লাহ তালা আপনারে বিয়া ভরাইয়া দেব। বক্তারে যেইভাবে নারে তাকবির আল্লাহ আকবর, এমন হুজুর আগমন শুভেচ্ছা স্বাগতন, শয়তান আপনাকে এমন ইমান হারা করিয়া বেঈমান করিয়া কবরে নেওয়ার চেষ্টা করব, ওইদিকে আপনার আমলের কারণে আপনাকে মরণের সময় বারো জন ফেরেশতা মারহাবা দনি দিতে দিতে আপনারে কবর পর্যন্ত বসায়া দেব। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ
বাবারে 12 নম্বর হইল সাইয়্যিদুল ইস্তেগফার সমস্ত ইস্তেগফারের সরদার আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাউতু আবুলাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু বি জামবি ফাগফির লি ফা ইন্নাহু লা يغفر الذنوب الا انت চিৎকারে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত ইস্তেগফারের সরদার এই সাইয়্যিদুল ইস্তেগফার তিনবার অথবা একবার যদি আপনি পড়েন আপনারে আমার আল্লাহ সমস্ত গুনাহ maaf করিয়া নিষ্পাপ বানায়া দেও আল্লাহ আল্লাহ মাগো মা ও মা মহিলারা মাগো মা স্বামী ছাড়া একটা রাত্র ঘুমাইতে পারেন না যাদের স্বামী নাই এদের কি অবস্থা গো মা বাবা বোরারে বেগম কবরে আপনি আছেন দুনিয়াতে আরে আপনার বেগমের কথা কি স্মরণ হয় আল্লাহ আল্লাহ গো মা স্বামী গোপনে গোপনে কি গোনা করেছে সেরে জালে আরে স্ত্রী গোপনে গোপনে কি গোনা করেছে স্বামী মাই গোপনে গোপনে কি গোনা করেছে জিয়ে জানে না কান্দেন না জিয়ে গোপনে গোপনে কি গোনা করেছে মায়ে জানে বাবা গোপনে গোপনে কি গোনা করেছে ছেলে জানে না ছেলে গোপনে গোপনে কি গোনা করেছে বাবা জানে না আল্লাহ যার গোনা সে জানে জানো তুমি আর চোখটা বন্ধ করেন নামাজের সুরতে বসেন নবাম মরার আগে মধু কাবুলা আন্তাল মল মরার আগে একটু নকল মরা মরিয়া দেখেন না রে বাবা সময় নাই মুক্ত সুর বাবে আস্তে একবার বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই استغفر الله ربي من كل ذنب وعدو إلي لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله شو أكبر سورة فاتحة بورين আমার হাতে সময় নাই যে জন্য তিনবার পড়া যাবে না একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহ সহ তিনবার কুল ফল্লা শরীফ পড়েন আপনার আমল নামা এক কটম কুরআন শরীফের সব আল্লাহ তাআলা লিখে দিবে সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شكرا বাবা রে কোনেক পরে আপনার বডিটা রাইগা দেন রোহটা সুদূর সোনার মদিনায় সবুজ রঙের ঘুমজে পাঠায়া আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
وصلتي إليك وعليه وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعليه وسلم. اللهم صل على سيدنا محمد سراجا منيرا وعليه وسلم. اللهم صل على سيدنا محمد سلطان النصير وعليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. شكرا لما شغلني أذكرين আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জেহ আমার কল জনপীর সাহেব দাদা পীর সাহেব গাবলার পাক কলবের ইসলা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জেহ আল্লাহ তাআলার দর হইতে কাদরিয়া দরগা নিসবত অনুযায়ী ইসমে যাতে এক জরবি আল্লাহ আল্লাহ জিকিরের বায়েজ আমার কলবে আসব আমার কল মহব্বতের সহিত এক জরবি জিকির বল গিয়া আল্লাহ হয়ে আল্লাহ যারা ছায়া আছেন চোখটি বন্ধ রাখেন চোখটি বন্ধ করেন আল্লাহ মাশাআল্লাহ হয় না এতগুলি মানুষ আরো মায়া করে মহব্বত করে জোরে কালবে আঘাত দেন সুবহানাল্লাহ আল্লাহ 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 আপনার অন্তরটা নূর নূর বানায় দেব ওইভাবে জিকির করলে সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে আহ কেমনে আঘাত দেন আল্লাহ আল্লাহ যত বড় নামটাও তত বড় এমন ভাবে আঘাতটা দেবেন
আপনার শরীরে 70,000 লোমের গোড়ায় গোড়ায় আল্লাহ 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 জিকিরে জারি হয়ে যায়। মহব্বতের সহিত দুই জোরবি জিকির বলো কি আল্লাহ হয়ে আল্লাহ বাবা রে খেয়ালের সহিত ডানি আল্লাহ খেয়ালের সহিত কাবলের মধ্যে সারিয়া দিবেন আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ। জিকির মানে প্রশিক্ষণ, সবাই বলেন না সবাই, মুখের জড়তা দূর হয়ে যাবে, লজ্জা শরম দূরে যাব, আল্লাহর জিকির জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। হয় না হয় না ফানা ফানা আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সুবহানাল্লাহ। দুই জরিবি জিকির করছেন, দুইটা লতিফার দিকে তাকান, বাম দুধের দুই আঙুল নিয়েছে লতিফায় কাল, ডান দুধের দুই আঙুল নিয়েছে লতিফায় রূহ। সুবহানাল্লাহ আল্লাহ 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 তোমার মায়ের বন্দারা তোমারে ডাকে, এই মাগরিবের সময় কত হলি আল্লাহর চক্ষু বন্ধ করিয়া তাওয়াজ্জ দেয়, আজকে যদি তাওয়াজ্জ লাগিয়া যায় রে সঙ্গে সঙ্গে ওলি হইয়া আল্লাহ আল্লাহ সেই সুবহানাল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মুক্তি সুন্নিয়াত গুণ আল্লাহ তাআলা দরবাই যে কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী ইসমে যা তিন জরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসো, আমার কল মহব্বতের সহিত তিন জরবি জিকির বলো গে আল্লাহ হয়ে আল্লাহ
আরে কালে শহীদ আনুরাদি আল্লাহ, কালে শহীদ আমুরাদি আল্লাহ, কালে শহীদ লতিফা কলবের মধ্যে সারিয়া দিবেন আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। আজান কি ফোনে সেটা দেন? জি জি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লেতা কোনা একটা সারে দে আর একটা ধরে এটা সারে দে আর হেডা ঠিক আছে আল্লাহ আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া নাই, মায়া নাই, আল্লাহ আল্লাহর এটা এখন মায়া লাগে না, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবারে আমার তিন জরিবি জিকির করছেন, তিনটা লতিফার দিকে তাকান, বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফায় কাল, ডান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফায় রো, বান্দুদের দুই আঙ্গুল উপরে হইল শের। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ। অন্যরে আমার ওইভাবে আপনি একটা গুণা করলে একটা কালো দাগ পরে, দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পরে, পড়তে 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 অন্ধকার আচ্ছন্ন হইয়া যায়, আল্লাহর কথা মনে হয় না, মৌলবী মুন্সি দেখলে শরীরে জাল উঠে, যে বেড়া ইমাম রাখছি আমি, টেহাতে রাখছি না বেড়া নেই, আমার সালাম আগে দিব, আমি গ্রামের মুফদ্দানিয়া চেয়ারম্যান মেম্বার হ্যাঁ শিল্পপতি, আমারে আগে সালাম ইমাম সাহেব দিত না, বেড়াতেছে টেহার গুলাম ঠিক আছে কিনা বন্ধুরে। আমার ওইভাবে শয়তান যখন ভিতরে ঢুকিয়া যায়, কত জাতের কথা ভিতর থেকে বাহির হয়, আল্লাহর সঙ্গে প্রেম হইলে আল্লাহ আল্লাহ নেস্তে না বোধ, ওই সময় আর কোনো প্রশ্ন আসে না, আল্লাহ আল্লাহ। এলাকাবাসী ও বাবা বোরারা, আরে আপনার ভাল লাগে না ঘরে এখনো বসে আছেন, কবরে যারা আছে ওরা তো আনন্দ ফুর্তি করতে আছে, আজকে গণিক বরাস আশেপাশে যত দূর মাইকের আওয়াজ যায়,
ততদূর পর্যন্ত কবরের আজাব আল্লাহ বন্ধ কইরা দিও। আল্লাহ, একজন হক্কানি আল্লাহর ওলি যদি কোন গ্রামের উপর এলাকাতে আসিয়া যায়, ওই এলাকায় মাটির নিচের আজাব 40 দিনের জন্য বন্ধ হইয়া যায়। সুবহানাল্লাহ। মুক্তসন্নিয়াতকে আল্লাহ তাআলা দরব হইতে কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী ইসমে যাত চার জুরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফায়দা আমার কালবে আসো, আমার গাল মোহাম্মদের সহিত চার জুরবি জিকিরি বলক ই আল্লাহ হয়ে আল্লাহ আমারে খালে সোয়েদা। ওইভাবে আপনাকে আলে সোয়েদা নোরাতে আল্লাহ হোক, আলে সোয়েদ বা মুরাদে আল্লাহ হোক, আলে সোয়েদ কালবের মধ্যে আল্লাহ হোক, আলে সোয়েদ কপালের সামনে খোলা জায়গায় সারিয়া দেবেন। আল্লাহ আল্লাহ কইলে হইতো না, আল্লাহ না আল্লাহ না আল্লাহ, আল্লাহ যেমন বড় নামটাও তেমন বড়, আপনার মুখটা ভরি আসবে আল্লাহ। কোনো বন্দা যদি আল্লাহ আল্লাহ করে সারা রাত কাটায় একটা আল্লাহ কবুল হইতো না, বুঝছেন? আল্লাহ 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 আমরা সারা বাংলাদেশে ঘুরি বেড়ানে, আমরা ধরে কি করলো হইলে, তার কাছে এমন কোনো বাপের পুত নাই যে আমার জিকির মুরাকাবা মুশাহাদা হ্যাঁ ভুল ধরার মতন না, আমরা অন্য মানুষের মতন না যে লাই 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 আন্তাজি ফরবেন, ফুরফুরা সেলসেলা কোনো রং ডং নাই, কোনো হুড়াহুড়ি নাই, দৌড়াদৌড়ি নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, নাচানাচি নাই, মাথা জল্লেনি নাই, কোনো কিচ্ছু নাই, সেরেক নাই, বেদাত নাই, কুফুর নাই, কোনো কিচ্ছু নাই, নিরেট আল্লাহর অলি যারা এরাই এই ফুরফুরা সেলসেলার মধ্যে আছে, এরাই আল্লাহর অলি হয়েছে। সুবহানাল্লাহ। আমরা ছেলে মেয়ে স্ত্রী পুত্রের দিকে আপনারা তাকাইলে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ আল্লাহ একবার বন্ধুরে, আমার ওইভাবে আপনার বেগমরে পর্দা করতে হবে, ছেলে মেয়ে গুলান রে ওই পর্দার গন্ডের ভিতরে রাখতে হবে, আল্লাহ এমনি আল্লাহ আল্লাহ বানায়া দেব। ক্ষেত বানানি লাগবো, ক্ষেত বানাইলে ফসল ভালো হইব, ক্ষেত যদি ভালো হয় খাওলা চাওলা সব যদি আপনি ক্লিয়ার হয় হ্যাঁ তাহলে অন ক্ষেতে আপনি কুল রাখছেন, খুললে তৈরি দিচ্ছেন, সব গরু বাছর খাইতেছে ইচ্ছা স্বাধীন, হ্যাঁ সরাইয়া তৈরি রাখছেন যে বা মনে চায়, এইভাবে আপনারা ইউজ করতেছে কামাইব। আল্লাহর উলি হয় রে গাছের গুঁড়া না, যে আপনি যেহান মূল্য এনে গিয়া কাম করিলে কাম হইতো না। সুবহানাল্লাহ আল্লাহ হয়ে বন্ধুরে, আমার চার জরবি নিয়ত করছেন, চার জরবি জিকির করেন, ওইভাবে চার জরবি জিকির করলে পরে আপনার ফায়দা কি হবে, শয়তানে আপনার ইমানটা লুটার জন্য চেষ্টা করব। বাবা রে চৌচল্লিশ পাঁচচল্লিশ হয়েছে না, দেখলেন সিস্টেম করুন। আচ্ছা আমরা সকলে ইনশাল্লাহ বসে থাকবো, আধা ঘন্টা পরে জমাতে হবে, এখন আজানের সময় আজান দিয়ে দিবে, আমরা সকলে এনে বসবো, এরপরে আমার তালিম শেষ হবে, আমরা দোয়া মিলাদ পড়ে ইনশাল্লাহ পাঁচ মিনিট বা তিন মিনিট সময় দেওয়া হবে জমাতের। কেউ উঠে না, আমার বাংলা কথা কেউ বুঝেন না, আমি কইতেছি আপনারা উঠতেছেন। এসার জমা শেষ হয়েছে, এসার আজান হয়েছে, আমরা আধা ঘন্টা পরে জমাত পড়ব, মনে হয় সকল মসজিদে আধা ঘন্টা পরে আমরা আল্লাহর হুকুম যথারীতিভাবে ইনশাল্লাহ আদায় করব, এরপরে আমরা মাহফিল সারা রাত্র করব, কোনো সমস্যা নেই, কি কোন ঠিক আছে কিনা। ইনশাল্লাহ আমরা যত জায়গায় এইভাবে তালিম করি, এসার জমাত আমরা যত সময় পড়ি, ইনশাল্লাহ ওয়াজ ও নসিহত শুরু হবে। সেই হিসাবে আমরা বলছিলাম চার জরবি জিকিরের কথা, চার জরবি জিকির যদি আপনার মধ্যে চালু থাকে তাহলে মরণের সময় আপনার ইমানটা সহজেই এই আপনার কবুল হবে, আর নচেত দেখা যাইব যে শয়তান আপনার ভিতরে ঢুকার জন্য চেষ্টা করব, আপনার ইমান লুটার জন্য, হ্যাঁ সারা জীবন আপনার কাছে একবারে মরিদ হয়ে গেছে, শয়তানের কাছে আপনি মরিদ হইছেন। নফসে আমরা যেইভাবে কয় এই বেড়ার কাছ থেকে লাউ লইয়া, সেই বেড়ার ধান লইয়া, সেই বেড়ার টেহা লইয়া, সেই বেড়ার কাঠল লইয়া, নফসে আমরা যেইভাবে কইছে আপনার জীবনটা এইভাবে পরিচালিত করছেন, আজকে মরণের সময়ও আপনার এই শয়তান আপনার ভিতরে ঢোকার চেষ্টা করব। তাহলে আপনি যদি এইভাবে কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী এক জরবি দুই জরবি তিন জরবি চার জরবি
জিকির আপনি সবসময় করেন, ওয়াজ আইসেন, মিটিং ও মাহফিলে আইসেন তা না, আপনি রাত্রে বাড়িতে সকালে ওইভাবে আপনি জিকির করবেন। তার কারণ হচ্ছে জিকির করতে করতে এইরকম অবস্থা হয়, হ্যাঁ, যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ, পরে পরে ওলাক কইতাম না। ওইভাবে আপনি সর্বসময় আল্লাহর জিকির করবেন। কোরআন শরীফের দলিল যে এইভাবে যখন আপনি জিকির করবেন, মানুষ আপনাকে বলবে পাগল। কিসের পাগল? কার পাগল? আল্লাহ একবার, আল্লাহর পাগল। যে মানুষটাকে পাগল হইয়া গেল রে, এমন ভাবে জিকির করতে আছে রে বাবা, জিকির করতে করতে সে ফানা হইয়া যায়। এলাকাবাসী কিছুই বোঝাইতে পারলাম না। ওইভাবে হাতুড়ি দিয়া লোয়ার মাঝে বাড়ি দিলে কর্মকার লোয়া বলে যেই সেই। আল্লাহ আল্লাহ, বাবা আমার অন্তরটারে একবারে কলুষিত করিয়া দিলেন। আপনার অন্তরের মাঝে এমন ভাবে শয়তানে বাসা বানলো। হাদিস শরীফে আসছে, যখন আমরা জিকির করে মানুষ ওইভাবে শয়তান দূরে সরিয়া যায়। সুবহানাল্লাহ, যেই মাত্র জিকির বন্ধ করিয়া দিবেন শয়তান দূরে আপনার কালবের মধ্যে আইসা বাসা বানবে। এমন ভাবে বাসা বানবে, গোড়া যেমন সোয়ারের উপরে উৎপাতিয়া বসিয়া যায়, শয়তান আপনার কালবের মধ্যে এইভাবে উৎপাতিয়া বসিয়া আপনাকে শুধু কুমন্ত না দিতে দাও। আল্লাহ 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 মাশাআল্লাহ। মজা লাগে না? মজা লাগে না? বলে হুজুর কোইর কথা কই কোন জীবন উঠছি না। আল্লাহ 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 আল্লাহ। اللهم صل على سيدنا محمد وبارك وسلم، اللهم صل وسلم وبارك عليه. আমার আল্লাহর একটা ডাক দিন না, এত কোন জিকির করছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার নামের জিকির করলাম রে আল্লাহ, আমরার জিকির মঞ্জুর করছনি, আমার জিকির কবুল হইছনি, আমার গোনা মাফ করছনি। আল্লাহ আল্লাহ, আমার বানের আল্লাহ, আমার তুমি মাফ কইরা দাও। আল্লাহ আল্লাহ, আমার গুনাহ মাফ সিনা সাখ কইরা দাও। যে জিকির করলে মানু হলে হয় ধরবে, হয় কাউস, হয় কুতুব, হয় রে আল্লাহ, আমার মতো কত গুনাহগারের গুনাহ মাফ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মতো কত গুনাহগার রে, তুমি অলি দরবেশ বানাইছো।
সুবহানি কুতুব রাব্বানি গাউসে কালান শেখ সৈয়দ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহ, ওইভাবে তোমার নামের জিকির করতে 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 তুমি আল্লাহ তাআলা সমস্ত ওলি আল্লাহ গণের বাদশা বানাইলো। আজকে তুমি কি পারো না রে আল্লাহ বগদা শরীফ হইতে রুহানি তাওয়াজ জিয়ারত আর মোহাম্মদ আমরারে নসিব করে আল্লাহ, মদিনা শরীফ হইতে ফুরফুরা শরীফ হইতে শসিনা শরীফ হইতে আল্লাহ ধাম দিন সতরান আকাশ আড়াইবারে আড়াইছে তা দুই আনি আল্লাহ, সোনা কান্নার ফুল বাগান হইতে সকমতি হইতে ওই সার কান্দে তোমার উত্তরবঙ্গের তোমার ওই ফুল বাগানে শুয়ে আছে আল্লাহ, আজকে তো আর মহিষার কান্দে নাই রে আল্লাহ, আল্লাহ তোমার বলি রুহানি দাওয়াজ আমরা রে নসিব করে দাও আল্লাহ আল্লাহ আল্লাহ, ওলি আল্লাহ দে রুহানি নে একদর বদল দে আল্লাহ, আমরা সর্বশরীরে তোমার নামের জিকিরটা জারি করে দাও আল্লাহ 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 আল্লাহ। বাবা রে আমার মুক্তসুর ভাবে আমরা এতক্ষণ পর্যন্ত কাঁদরিয়া ধরে নিয়ম অনুযায়ী এক জুড়বি দুই জুড়বি তিন জুড়বি চার জুড়বি জিকির করলাম, আসুন এখন আমরা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন সিস্তি আজমির সঞ্জারি রহমতুল্লাহ আলাই যাকে সুলতানুল হিন্দ বলা হইত, হিন্দুস্তানের সমস্ত অলি আল্লাহ গণের বাদশাহ ছিল, হিন্দুস্তানের সমস্ত অলি আল্লাহ গণের বাদশাহ ছিল, যিনি নাকি একাধারে একদিনে 90,000 কাফেরকে মুসলমান করেছিল, যার কপালে লেখা ছিল মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর নামে বিদায় হয়ে গেল আল্লাহ। বাবা রে আমার ওয়াজের সময় না, আমি ওয়াজ করতে পারবো না, এই তালিম যদি আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিত, কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের এই ফুরফুরা চলছে আল্লাহ। নিয়ত করেন সকলে আমি আমার কালবের দিকে মতো আছি, আমার কাল যেন পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার পাল কাল দেখেছিল আল্লাহ তালা আসে আজি মেরে দিকে মতো আছি, আল্লাহ তালা আসে আজি মধ্যে সৃষ্টি আদরিকার নিষ্পদ অনুযায়ী ইসমে ও এম সৃষ্টি আদরিকার নিষ্পদ অনুযায়ী নফি আসবা জিকিরের ফায়েজ আমার কালবে আসো, আমার কাল মহব্বতের শহীদ নফি আসবা জিকির বলো কি আল্লাহ আল্লাহ। বাবারে নফি মানে না, ইসবাত মানে হা, লা যখন বলবেন কোনো কিচ্ছু নাই, লা আছে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, লা শব্দ নাভিমন হইতে টান দিয়ে ডান কাত পর্যন্ত উঠাবেন, ডান কাত হইতে লা হা মাতার তালতে মাতার তাল হইতে ইল্লাল্লাহ বান্ধুদের দুই আঙ্গুল নিচে লোতে ভাই কালবে জরব দিবেন ধাক্কা দেবেন আল্লাহর নামটা নুরানি অক্ষরে সঙ্গে সঙ্গে অঙ্কিত হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল্লাহ বেঞ্চ তো কথা বার্তা কইতে কিন্তু বাম Oh.
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ما شاء الله مرحبا لا إله إلا الله لا إله إلا الله لا করতে করতে আপনার কালমর রোজের খুফে আকবান আবার দশকাকবার দশটা লতিফা যদি জারি হইয়া যায় তরিকতের বাসায় আপনার সুলতানুল আসকার জারি হইল আপনাকে আল্লাহর ওলি বলা যায় এলাকাবাসী ও প্রাণের বন্ধুরা ওইভাবে বাড়ি ঘরে বসিয়া দাইগা কি লাভ হবে আপনার কোন লাভ হবে না আল্লাহ তালার যা দেবাদ হইতে আসবাদে মুজাররাদের ফায়েজ আমার কালবে আসক আমার কাল মহব্বতের সহিত এসপাতে মুজাররাদের জিকির বল কি আল্লাহ হয়ে আল্লাহ ইল্লাল্লাহ 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 একে উঠে যান না বোন সন্ধ্যাটা নষ্ট করে না শয়তানে দুলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলাবাসী ও প্রাণের বন্ধুরা ওই মুক্ত সুন্নিয়াত করেন আল্লাহ তালার দর বইতে সৃষ্টিয়ার দরিকার নিশ্চিত অনুযায়ী এক জরুরি জিকিরের ফায়েজ আমার কালবে আসক আমার কাল মহব্বতের সহিত আল্লাহ তালার খাস নামের জিকিরের মাশাআল্লাহ তুমি জানা এটা লাইন দাও না জানা এটা লাইন দাও না ও জানা এটা সালাইছে না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
الله محمد رسول الله صلى الله عليه وسلم এতক্ষণ পর্যন্ত আমরা জলি জিকির করছি নশকবন্দিয়া মুজাদ্দা দিয়া তরিকার একটা মিনিট আপনি চোখ গোড়া বন্ধ রাখেন আপনি দেখেন রে যে জিকির ওই জলি জিকির হইতে 70 গুণ পাওয়ার বেশি فخر الساعة خير من عبادة ستين سنة لك بشي سنان جوبان كوي قوائلن ري بابا الله الله تو كورا بندو كوريا دیکن قلبو روسر خوفي اقفان وصابتو شكاقبار وي بابي الله تعالى محبت نبي عليه السلام محبت توبر فائز وي بابي جوتو صبو كاشي ري بابا اكتو تو كورا بندو كوريا اكتا مينير دیکن আপনি ফয়েজ বরকত থেকে মাহরুম হবেন না সুবহানাল্লাহ মুখে কিছু বলতে হবে না সুবহানাল্লাহ দেখেন আপনার কালবো রুসের কফি যার দেহানে সবক আছে একটু গভীর লক্ষ্য করেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম আল্লাহ বাবু তো তোমার বন্ধা বান্দিরা বড় আশা করিয়াই তোরে কোথায় ছায়া নিয়েছে আল্লাহ এদেরকে তুমি বেলা এদের ওলি বানায় তোমার ওলির প্রতিষ্ঠিত মাহফিল মানুষ বাজারে গেলে সদাই নিয়ে বাড়িতে আসে আমতলা গেলে আমনি বাড়িতে আসে আমরা ওলির দরবারে আসছি রে আল্লাহ আমরা রে ওলি না বানাইলে বাড়িতে যাও আল্লাহ 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 দেখেন গভীর লক্ষ্য করেন আল্লাহ আল্লাহ যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরিবে হপর জগতে আর কেহ নাই বাবা রে বিল্ডিং করলেন বাড়ি করলেন এয়ার কন্ডিশন সব কিছু করলেন আপনার বাড়িটা একটা উজার বাড়ি বন্ধুরে আমার আপনার ভিতরে আল্লাহর কোনো রহমত নাই দয়া নাই জিকির নাই কোনো কিছু না আল্লাহ বলেন আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব যে অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই অন্তরে প্রশান্তি আসবে না সাল্লাল্লাহু আলা صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه جبرائيل ডাকে বারে বারে খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন মাওলা রাদিদার ইয়া Oh,
আল্লাহ
মধ্যে মুসলমান যে যেখানে শুয়েছে প্রত্যেকের পাগড়ে হাতিয়া বসায় দাও বাবুদুবুক তাদের জমিন হইতে আজ মেরে ফোরফোরা শুনছে না সোনা কান্দা পাতে হাবা চোখ মতি মহিষার কান্দি তোমার দরবঙ্গের কুতু আল্লাহ আল্লাহ তোমার অলির পাগড়ে মুবারক হাতিয়া বসায় দাও খাসুল খাস আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালো শ্বশুর শাশুড়ি হকদার আল্লাহ জি মা বাবা একটা মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায় আমার শরীরে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার মায়ের সুমন লাগে না আব্বা আম্মার গোবরটা রোজা তুমিন দিয়া দিল জান্নাত আল্লাহ যে রুহানি এক দরবার দলতে আমরারে তুমি কবুল করে নাও আল্লাহ আপনারে মাফ করে দাও আমরা চাকরি নাকি ব্যবসা বাণিজ্য আল্লাহ কেতকা আমার আল্লাহ সকল কিছুর মাঝে তুমি রহমত আর বরকত দিয়া দাও আল্লাহ সমস্তের মাঝে তুমি রহমত বরকত দিয়া দাও আল্লাহ সাহেব মাহফিলকে উসিলা করে ঢাকার থেকে আসছেন আল্লাহ ওনাকে কবুল করো ছেলে মেয়ে স্ত্রী পুত্র আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবগুলো তুমি কবুল করো আল্লাহ আপনারে আফত বিফদ দিও না আল্লাহ সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট পিছের গাড়ি অ্যাক্সিডেন্ট এরপরও তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ এখনো 200-300 গেলো আল্লাহ ওইভাবে হুন্ডারে নেওয়াও এরপরে হাঁটুর হাড় ক হয়ে গেছে আল্লাহ এখন আর সাহস পাইনি আল্লাহ তোমার কুদরতের হাতে হাওলা হয়ে গেলাম সকলকে তোমার কুদরত রহমতের হাতে হাওলা করে দিলাম আল্লাহ আগত সামনে যতগুলি মাহফিল আছে আল্লাহ ইন্তেজাম বিল খায়ের করিও সকলগুলির মাঝে যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ আগামীকালকে যাও তোলা পরের দিন নিয়ামতপুর আল্লাহ সোনাকান্দা হুজুর আসবেন আল্লাহ দয়া করে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিলে যারা টাকা পয়সা দিছে আল্লাহ এখন পর্যন্ত শ্রম দিতে আছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নে এলাকার থেকে বাহিরে অনেক ছেলে বিদেশে আছে আল্লাহ সবাই রে সহি সালামতে রাইকো আল্লাহ আমার হাবিবুদ্দিন মামু বেঞ্চ টুক করেছে আল্লাহ তুমি শিফা দিয়া দাও আল্লাহ শিফায় কামেলা দায়েলা আজলা নসিব করে দাও আল্লাহ এছাড়া আরো অনেকে দোয়া চাইছে আল্লাহ বলতে পারে নাই হুজুরের কাছে আসতেও পারে নাই আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ আমরা দিন ও দুনিয়া তুমি খায়ের করিয়া দাও আল্লাহ উত্তম জায়গায় খায়ের তুমি দান করিয়া দাও আল্লাহ সকলকে তোমার কুদরতের হাতে হাওলা করলাম আল্লাহ তুমি মা মহিলারা হাত বাড়াইছি আল্লাহ দয়া করে সবাইরে মাফ করে দাও আমিন তাকাব্বাল হাজাতানা মুকসুদানা দুআনা বাতুবাইলে হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আগামী আল্লাহ আগামী রবিবারে আল্লাহ আমাদের মতিউর রহমান আল্লাহ মরিস কালি ওনার মাহফিল আল্লাহ তুমি ইন্তেজাম বিল খায়ের করো আল্লাহ আমি বলছিলাম যে আজমিরে জামুগা আসতে পারো না আল্লাহ নিয়ত করেছি আসবো আল্লাহ তুমি ইন্তেজাম বিল খায়ের করো আল্লাহ সকলকে মাহফিলে যাওয়ার তৌফিক দান করে দাও আমিন তাকাব্বাল হাজাতানা মুকসুদানা দুআনা বাতুফাইলে হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুদো যেই দিন আমাদের দরে আজরাইল আসলাম ওই দিন তোমার বন্ধু নবীর পবিত্র চেহারায় আনোয়ার আমদার সকলের সামনে দেখাইতে দেখাইতে আমদার সকলের জবানে তুমি মধুর কলমা জারি করে দিও লাইলা